হাই, আমি বাপি। আজকে আমি স্কিল টেস্টের একটা কোশ্চেন সেট নিয়ে এসেছি। এই কোশ্চেন সেটটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট ডেটা এন্ট্রি অপারেটর, যেটা আয়ুষ ডিপার্টমেন্টে কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গেল, তো সেটা সম্ভবত এইরকম টাইপের কোশ্চেনটা এসেছিল। এভারেজ বের করা, ফুল নেম বের করা, তো এটা কিভাবে সলভ করা হবে? কোশ্চেনটা সবাই ভাবছেন ইজি, যে এভারেজ বের একটা টেবিল দিয়েছিল, এভারেজ আর ফুল নেম বের করা। যারা পরীক্ষা দিয়েছিলেন তারাও আজকে দেখতে পারেন কিভাবে করতে হবে। এভারেজ আর ফুল নেম কিন্তু এখানে বের করতে বলেছে আউটপুটটা দেখে। এবার আউটপুটটা দেখুন কি বলেছে। এভারেজ বের করতে হবে 50%, মনে করুন একটা এক্সাম্পল দিয়েছে, আর ফার্স্ট নেম আর লাস্ট নেম রয়েছে সেটাকে আবার করতে হবে। তো এখানে দেখুন সমস্যাটা হচ্ছে, একটা জায়গায় এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ক্রিটিক্যাল করা হয়েছে। কেমন ক্রিটিক্যাল? এভারেজটা দেখুন রাউন্ড ফিগারে করা আছে এবং 50% এবং পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে। এটা করতে গেলে আপনাকে তিনটে ফর্মুলা লাগাতে হবে, কারণ এটা ডাইরেক্ট আপনি এভারেজ লিখে টেনে করে দিলেন তাহলে কখনোই আসবে না, বা পার্সেন্টেজ সিম্বলটাও আসবে না। তো কিভাবে করবেন সেটা আমি আজকে দেখাবো, সঠিক পদ্ধতি। যারা পরীক্ষাতে এইভাবে দিয়েছিলেন তারা ফুল মার্কসটা পাবেন, আর যারা করেননি ডাইরেক্ট এভারেজ লেখে করেছেন তাদের পক্ষে সম্ভব নয়, কারণ এই কোশ্চেনটা খুব সহজ দিলেও কিন্তু সহজ নয়, খুবই ক্রিটিক্যাল, একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হতো। আচ্ছা, এটা একটা গেল। আর ফার্স্ট নেম আর লাস্ট নেম মনে করুন রয়েছে ইরা রয়, যে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুটোকে করতে হবে। এবারে এটা দেখুন, এটা একটা যে ইরা রয় যে রয়েছে, এটা একটা প্রপার কেজে রয়েছে, কিন্তু আউটপুট দিয়েছে রতন দেব এক্সাম্পল হিসাবে, সেটা কিন্তু আপার কেজে করতে হবে, এবং দুটোকে কনকানেক্ট করলে হবে না, সেটাকে তার মধ্যে আপার কেজে বড় হাতের করে নিতে হবে। আবার পরীক্ষায় আছে মানে প্রপার কেজে আছে, তো এই দুটো বের করতে গেলে কিভাবে করবেন, তো সেটাই আমি আজকে মূলত কিন্তু আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো এভারেজ বের করা আর হচ্ছে ফুল নেম বের করা, যারা পরীক্ষায় করেছিলেন তাদের জন্য তারা আরো একবার রিপিট করে দেখতে পারেন যে তারা এইভাবে করেছিলেন কি না। যারা এইরকম সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ফলো করুন আমার চ্যানেলটা, কারণ এই ধরনের কোশ্চেন আমি অনেক ধরনের কোশ্চেন মডেলস প্লে লিস্টে আপনারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের সিরিজগুলোতে পেয়ে যাবেন। আমার প্লে লিস্টে গিয়ে দেখবেন ডেটা এন্ট্রিগুলো রয়েছে, ওখানে ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য, যাতে আপনি পরীক্ষাতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। সেই উপলক্ষে আমি আপনাদের করছি। তো যাই হোক, আমি কথা বেশি না বাড়িয়ে আমি শুরু করলাম তাহলে সলভিং এর উপর। তো চলুন তাহলে আমরা একবার কোশ্চেনটা করে নিই। দেখুন ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, জিওগ্রাফি, এভারেজ এবং ফুল নেম। এভারেজ সবাই বের করতে পারেন, কিন্তু এখানে দেখুন এভারেজটা রয়েছে 50%, পার্সেন্টেজ জন্য এবং 50% বের করতে হবে। কিভাবে করতে হবে সেটা দেখুন, এখানে তিনটা ফর্মুলা লাগিয়ে করতে হবে। আর এখানে দেখুন ইরা রয় রয়েছে, আউটপুট বলছে রতনদেব এই আউটপুট। এইখানে তাহলে ফুল ফর্মে এখানে ফুল নেম করতে হবে। তো চলুন কিভাবে করব আমরা শুরু করি তাহলে এখনকার ভিডিওটা। তাহলে এভারেজ বের করতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে আপনি সিলেক্ট করে ইকুয়াল চিহ্ন দিবেন। তো তার আগে আপনি যেহেতু ফর্মুলাটা অনেক বড় হবে, তো আপনি কি করবেন ফুল নেমের ক্ষেত্রে বা এই দুটার ক্ষেত্রে বা এগুলোকেও টোটালটাকে আপনি সেকেন্ড লাইন বা নিউ লাইন ক্রিয়েট হয় তার জন্য কি বলা হয়, র্যাপ টেক্সট বলা হয়, এই র্যাপ টেক্সট অপশনটা অ্যাক্টিভ করে নেবেন। তাহলে এখানে ওই বর্ডারে গিয়ে শেষ হবে ফর্মুলাটা, আবার এখানে নিচ থেকে চালু হবে। তো চলুন এখানে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর আমরা কি লিখব, তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা এভারেজ কখনোই আমরা লিখব না, আমরা লিখব রাউন্ড বলে লিখব। রাউন্ড কথাটা লিখলাম, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, রাউন্ড লিখলাম। রাউন্ড মানে হচ্ছে রাউন্ড ফিগারে নিয়ে আসবো, কোনো মানে একটা এভারেজ বেরোলো পয়েন্ট, মানে একটা সংখ্যা 5.00 বা 5.50 এরকম, মানে পয়েন্ট যে দশমিকের ডেসিমেল সংখ্যাটা সেটা কিন্তু কখনোই থাকবে না। তাহলে কি করতে হবে, এবার রাউন্ড তার জন্য দিলাম, তারপর এভারেজ দিব, ব্র্যাকেট আবার ওপেন করলাম, কার বের করব আমরা দেখুন, এই যে র্যাপ টেস্ট করার পরে দেখুন নিউ লাইন গুলো ক্রিয়েট হচ্ছে, নাহলে এইদিকে চলে যাবে আপনার জায়গাই হবে না। এইটুকু পর্যন্ত জিওগ্রাফি বেঙ্গলি থেকে নিলেন, এটাকে আপনি ব্র্যাকেট ক্লোজ করলেন। হ্যাঁ, তাহলে এভারেজটা মানে হচ্ছে C4:G4 এতটুকু, এটার এই যে এতটুকু এটার ব্র্যাকেটটা হয়ে গেল। এবার রাউন্ড করতে গেলে কি করতে হয়, রাউন্ড ফর্মুলা দেওয়ার পরে কমা দিয়ে আমরা কি করব, কোনো দশমিকের পরে কোনো যদি সংখ্যা চাই, কত ঘর চাই, দুই চলে দুই লিখে দিব, এক ঘর চলে এক লিখবো, আর যদি রাউন্ড করতে চাই আমরা তাহলে কি লিখবো, অবশ্যই 0 দিয়ে দেবো। তাহলে আমাদের এটা রাউন্ড হয়ে গেল, হওয়ার পরে এটাকে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার দেখুন এভারেজ বের করতে গেলে এইভাবে রাউন্ড লাগিয়ে এভারেজ লাগিয়ে আমার দুটো ফর্মুলা হলো,
এবার আরও একটা ফর্মুলা করতে হবে, এম্পার সাইন দিতে হবে, ঠিক আছে? এম্পার সাইন দিয়ে এবার ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা এটা পার্সেন্টেজ সিম্বলটা দেবো এবং ব্র্যাকেট ক্লোজ করে দেবো। কিন্তু পার্সেন্টেজটা যদি একটু ফাঁকা জায়গায় রেখে চান, মানে যে সংখ্যাটা বের হলো, তাহলে একটু স্পেস দিয়ে দেবেন। দেওয়ার পর একটা এন্টার দিয়ে দিন, দেখুন আপনার চলে আসলো 74%। এই পদ্ধতিতে যারা করেছেন আউটপুটটা, তারা কিন্তু ফুল মার্কস পাবেন। এবং এইটা শুধু এটা একটা বলতে পারেন একটা ভালো টাইপের একটা মানের উন্নত মানের পরীক্ষার কোশ্চেন। তো এগুলো কিন্তু আপনাকে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো এভারেজ আপনারা বের করেছিলেন নর্মালিভাবে, কিন্তু এইভাবে বের করতে হবে যদি এইভাবে বলা হয় বের করতে, তাহলে দেখুন আপনি যেভাবে করলেন তার ফর্মুলা বক্সের মধ্যে দেখুন এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এটা গেল, তাহলে এবার আমরা ফুল নেম বের করতে গেলে দেখুন ছোট আধ আছে, এবার এখানেও দুটো ফর্মুলা লাগাতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, প্রথমে লিখবো ইউ ডাবল পি, এটা করবো। তার আগে আমি একটা কথা বলি, আপনারা আমাকে যে আমার যে চ্যানেলটা রয়েছে এলসিসি এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতেই পারেন, ভালো লাগলে বা ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যদি ফলো করতে চান, এলসিসি এডুকেশন বলে পেজ রয়েছে, ফেসবুকে সার্চ করবেন বা ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের নামই সেম রয়েছে, সেখানে গিয়েও আপনারা আমাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করছি। তাহলে এটা করতে গেলে আপার ই ইউ ডাবল পিপি আপার করে দেবো অ্যান্ড ব্যাকেট দিয়ে দেবো, অ্যান্ড আমরা পরবর্তী কনকেট লাগাবো, কন দেখুন ফর্মুলাটা বানানটা যদি আপনার কনফিউশন থাকে নিচে দেখবেন চলে আসবে বানানটা, চলে আসলো দিবেন। এটা হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমকে একসঙ্গে করার জন্য কনকেন্ট, কিন্তু কনকেন্ট এই যে লেটারটার যে ফর্মেট থাকবে সেটাই আসবে, কিন্তু এখানে বলা আছে কি আপার কেজ করতে হবে। তো আপার কেজ করতে গেলে কি করতে হবে, তাহলে আপনাকে আপার লাগিয়ে দিলেন, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, কনকেন্ট লিখলেন। তাহলে এবার হচ্ছে কি আপনার ফার্স্ট নেম হচ্ছে এটা, মানে এই যে দেখুন টেক্সট ওয়ান টেক্সট টু, তার মানে এটা টেক্সট, হ্যাঁ কমা দিবেন। এবার একটা আপনি ইরা রয় মনে করুন আছে, মাঝখানে যেটা স্পেস হবে, তাহলে স্পেস দেওয়ার জন্য কী করতে হয়, ডাবল ইনভার্টেড কমা একটা শুরু করবেন, কমা দেওয়ার পরে আর একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনি আবার একটা স্পেস দিবেন। এই যে আমি মাঝখানে তাহলে ডাবল ইনভার্টেড মাঝখানে কী দিলাম, স্পেস দিলাম। আপনি যদি স্পেসের জায়গায় একটা হাইফেন দিতে চান বা কোনো একটা স্টার দিতে চান, যা দিতে চাবেন সেটা কিন্তু ওখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যা লিখে দেবেন সেটাই আসবে। তাহলে আমরা যদি গ্যাপ চাচ্ছি, স্পেস চাচ্ছি, মানে ব্ল্যাঙ্ক একটা ফাঁকা জায়গা চাচ্ছি, তো আমরা কিন্তু ডাবল ইনভার্টেড মধ্যে ফাঁকা জায়গা লিখে দিলাম। তাহলে ফার্স্ট নেমে হচ্ছে ইরারয় যে কলার সেলটা রয়েছে A4, সেটা তাহলে কমা দিয়ে স্পেস আমরা করলাম ডাবল ইনভার্টেড কমা। তারপর আমরা আবার কি করব, এই যে আমাদের কি বলছে সেকেন্ড নেমটা যে রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। তাহলে দেখুন আপার লাগলাম ফার্স্ট ব্র্যাকেট, কনকেন্ট লাগিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট, কনকেন্টের এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা এবার ক্লোজ করলাম। ক্লোজ করলে হলো না, কনকেন্টটা ক্লোজ হলো, এবার আপারটা কিন্তু ক্লোজ হলো না। তাহলে এবার কি করতে হবে, আমাদের আপারটাকেও কিন্তু ক্লোজ করতে হবে। তো আপারটা ক্লোজ করতে গেলে আমাকে কি করতে হবে, আরও একটা বেশি করে ব্র্যাকেটটা দিতে হবে, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজটা দিতে হবে। দেওয়ার পর যখন আমরা এন্টার করব তখন দেখব আমরা ইরারয়টা দেখুন ক্যাপিটাল লেটার চলে আসলো, এখানে ছিল এটা পরীক্ষায় বলা হচ্ছে এই মডেলটা নিতে হবে আউটপুট, হ্যাঁ যেমন রতন দেব এখানে ছোট হাত আছে এটা রয়েছে, তখন আপনাকে কিন্তু এইভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে আপনাকে এইভাবে আপনি নিয়ে আসবেন। তাহলে দেখুন তনুজা খাতুন আছে, তাহলে জায়গাটা ছোট মনে হচ্ছে, না একটু স্পেসটা বাড়িয়ে দিন, একটু সাইজটাকে একটু ছোট করে দিন, দাঁড়ান তোমার হচ্ছে চলে আসবে, কোনো অসুবিধা নেই, যেহেতু ফর্মুলা আমরা ফেলে দিয়েছি দেখুন চলে আসছে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর চিন্তা নেই। তাহলে দেখুন এটা চলে আসলো। আচ্ছা আর একটা কথা বলছি, যদি এখানে বলতো যে .00টাও থাকবে, .00 মানে দশমিকের পরে জিরো থাকবে এবং পার্সেন্টেজ সিম্বল থাকবে, তাহলে আপনারা কি করবেন, তাহলে এই যে ক্লিকটা রয়েছে তাহলে রাউন্ড অপশনটা না দিয়েও আপনি করতে পারেন, কিন্তু রাউন্ড যদি না দেন এখানে তাহলে আপনার পয়েন্ট মনে করেন 74.333 তাহলে এই পার্সেন্টেজটা লাগিয়ে দেবেন। কিন্তু যদি স্পেসিফিক করে যে সংখ্যার পরে ডেসিমেল টু লাগবে, মানে দুই ঘর সংখ্যা লাগবে, তাহলে জিরোর জায়গায় টু বসিয়ে দেবেন, তাহলে দুই হবে, ঠিক আছে? তো এটাও এইভাবে আপনার তাহলে পার্সেন্টেজ সিম্বল সাথে লাগবে, তাহলে আপনাকে এইভাবে করতে হবে।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না মন্দ লাগলো বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা লাইকের মাধ্যম দিয়ে জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ একটা লাইক করলে ভিডিও করা আরো উৎসাহ জাগে, ভালো লাগে। হ্যাঁ, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি এই ধরনের ভিডিওগুলো করি, সরকারি চাকরির কম্পিউটার স্কিল টেস্টের যে ভিডিওগুলো, সবসময় আমি এই ধরনের দিতে দেওয়ার চেষ্টা করি আপনাদের, যাতে আপনারা প্রস্তুতি বাড়িতে ভালো করে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।